হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে হাজির হয়েছি হোম মেকআপ অনিমা অধিকারী চ্যানেলে, সবাইকে স্বাগত জানাই। তো দেখো, বৃষ্টি হচ্ছে সকাল সকাল, আকাশের অবস্থাটা দেখো তো। সকাল সকাল সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তি নিয়ে দিন শুরু করার নামই হলো জীবন। তো সেই নেগেটিভ শক্তিকে আনতে, মানে দূর করতে গেলে, পজিটিভকে আনতে গেলে অবশ্যই ঘর দৌড়ের একটা বিশেষ ভূমিকা তো থাকেই। তো সেটা থাকে মেনলি মেয়েদের হাতে, তো মেয়েরা তো সেটা করেই থাকে, ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সব কিছু ক্লিন রাখা। তো তার মধ্যে থেকেই পজিটিভিটি আসছে আমাদের মধ্যে। আর ঘর দৌড় যদি ক্লিন থাকে, ঘরে যদি পজিটিভ শক্তি থাকে, আমাদের মন অটোমেটিক পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবে বন্ধুরা। তো দেখো, আমি সকাল সকাল ঘরটা মুছিয়েও নিচ্ছি। আর এই যে আমি দেখো একটা মায়ের শাড়ি গায়ে দিয়েছি, আমার না এগুলো খুব ভালো লাগে, একটা যেন মায়ের গায়ের গন্ধ পাওয়া যায় এই শাড়ির মধ্যে। তো কেউ কিছু মনে করো না বন্ধুরা, আর কেউ কোনো কমেন্ট করো না, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো আমার খুবই ভালো লাগে, তার জন্যই আমি এটা, কিন্তু আমার অনেক চাদরও আছে, কিন্তু আমার এই মায়ের শাড়ি আমি সকালে একটু গায়ে দিয়ে রাখি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সোনাই এখন ঘুমাচ্ছে, আর আমি এই সময় আমার সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে নিই। তো কিছু কিছু ভালো চিন্তা ভাবনা, যে সময় এই সময়টা খালি থাকে বলে আমি নিজে চিন্তা ভাবনাও করে রাখি, আর এই সময়টা পুরোই নিজের জন্য রাখি। নিজের ভালো লাগাগুলোকে অবশ্যই প্যাম্পার করি, ভালো লাগা ভালোবাসাগুলোকে অবশ্যই নিজের মধ্যে জাগিয়ে তুলি, এরপরে তোকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের একটা ঝকঝকে তকতকে ব্লগ। তো সকালের জামা কাপড় সব মেলাও হয়ে গেছে, আর এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি, মুড়ি চানাচুর আলু ভাজা আর শসা দিয়ে। তো অনু, আমি, সোনাই একসাথে খেয়ে নিচ্ছি, আমরা তিনজনই আছি আজকে বাড়িতে। তো একসাথে গল্প গাছালি তো থাকবেই, মজা খুনসুটি সোনাইয়ের সাথে, বকা ঝকা সবই থাকবে। তো পজিটিভ শক্তি দিয়ে যখন দিনটা শুরুই হলো, তো আমাদের সবসময় পজিটিভ শক্তি নিয়েই এগিয়ে চলা দরকার। ধরো আমরা কীভাবে নিজেকে প্রতিদিন যেতে নিজেকে একটু একটু করে উন্নত করতে পারি। তো দেখো, আর একটা বিশেষ দিক আছে, যেটা হচ্ছে অবশ্যই মেয়েদের যে ইন্স্যুরেন্স, প্রত্যেক মেয়েদেরই একটা করে ইন্স্যুরেন্স থাকা দরকার। যদি সে বেশি অ্যামাউন্টে না করতে পারে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্স্যুরেন্সগুলো আছে, জীবনজ্যোতি এবং কি, আমি আর একটা নামও, আর একটাও আছে, যেটা বছরে 360 টাকা করে কাটে, বছরে 12 টাকা করে কাটে, যদি বেশি অ্যামাউন্টে না করতে পারো ওইগুলোই করবে। এবং একটা সেভিংস অ্যাকাউন্ট তো খুলেই রাখবে, তাতে প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা তোমরা অবশ্যই জমা দেবে, এবং নিজের বাচ্চার জন্য, ভবিষ্যতের জন্য, সেখানে তোমরা বাচ্চার জন্য যে পলিসিগুলো আছে, যেগুলো হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের বা গভর্নমেন্টের যে খুব কম অ্যামাউন্ট দিয়েও সেগুলো খোলা যায়। তো যাদের আছে তারা তো করবেই, এবং যারা ভাবছে যে আমাদের করার মতো ক্ষমতা নেই, তো তারা সেইটুকুই অবশ্যই করবে, যাতে কোনো কিছুই যে তোমরা পারো না সেটা যেন না হয়। মেয়েরাও সব কিছু পারে, ছেলেদের সমানভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে।